প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসে। আমি গৌরব মন্ত, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার, ন্যাশনাল ইংলিশ অ্যান্ড হাই স্কুলে। আমরা আজকে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। চেঞ্জিং সেন্টেন্সে তোমাদের প্রথমত যেটা চেঞ্জিং সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য পরিবর্তন। তো বাক্য পরিবর্তনের আগে তোমরা করো নিতে পারো ক্লাস ফাইভ থেকে সিক্স উঠেছো। তো তোমাদের ক্লাস ফাইভ থেকে সিক্স আমরা জানি যে হয়তো আমরা পড়েছি, ঠিক আছে, সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার, অর্থবিদ সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি। তো তার মধ্যে প্রথম যে ভাগটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য, সে বর্ণনামূলক বাক্যকে দুই ভাগে ভাগ করা যায় বা বিবৃতিমূলক বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হাবোধক বাক্য, আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক বাক্য। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো কিছু স্বীকার করা হয়, আর নেগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো কিছু স্বীকার করা হয়, এবং নেগেটিভ সেন্টেন্সে কোনো কিছু অস্বীকার করা হয়ে থাকে। তো এইগুলো করার জন্য, সেন্ডিং সেন্টেন্স সেন্টেন্সকে চেঞ্জ করার জন্য আমাদেরকে কিছু রুল ফলো করতে হয় বা নিয়ম মেনে চলতে হয়। তো আমরা আজকে প্রথমত যে কাজ থাকে তোমাদের সেন্ডিং সেন্টেন্সে, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। তো নেগেটিভ টু অ্যাফার্মেটিভ নেগেটিভ আমরা প্রথমে শিখে নেব, ঠিক আছে। মানে মূলত সেন্ডিং সেন্টেন্স করার সময় আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গঠনের পরিবর্তন ঘটাবো আমরা, কিন্তু অর্থের পরিবর্তন ঘটাবো না। অর্থের পরিবর্তন ঘটানো যায় না, অর্থের পরিবর্তন ঠিক থেকে যাবে, অর্থ ঠিক থেকে যাবে, অর্থটাকে পরিবর্তন করা যাবে না, গঠনের পরিবর্তন আমরা শুধুমাত্র করবো। আর আজকে আমরা রুল প্রথমে রুলে চলে যাই, সেন্টেন্স সেন্টেন্স, ঠিক আছে, যেটা কিনা তোমাদের সেকেন্ড পেপার কোয়েশ্চেনের পাঁচ নং অপশন থাকবে। প্রথমত আমরা এখানে আমরা বলছি যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ করবো, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। নেগেটিভ করার সময় এই দুটোর পরিবর্তে আমাদেরকে নিতে হবে নাথিং, সরি, নান বাট নিতে হবে, নান বাট, নান বাট অর্থ হচ্ছে ঠিক আছে ছাড়া কেউ নয়, ঠিক আছে। তো আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি সাথে সাথে, এক্সাম্পলটা আমি দেখে নিই, সেটা হচ্ছে আমি প্রথমে লিখলাম অনলি he helps, only he helps me. আমি বাক্যটা লক্ষ্য করতে পারতেছি, only লিখছি, only he helps me, সে শুধুমাত্র আমাকে সাহায্য করে। তো আমি এটাকে যখন নেগেটিভ করবো, নেগেটিভ করলে আমার কি আসবে আমি দেখি, আমি বলছি যেখানে আছে ঠিক সেই জায়গায় অন্ধের জায়গায় ডান বার নিয়ে নেবো, ঠিক আছে, ডান বার হি হেল্পস মি, ডান বার হি হেল্পস মি। তো অন্ধি যেখানে আছে ঠিক সেই জায়গায় পরিবর্তন করে দিলাম। আবার এমন অনেক সময় থাকে কি যে সাবজেক্টের পরে থাকে, সাবজেক্টের পরে যখন থাকবে তখন আমি কি করবো, ওই অ্যালোনের পরিবর্তে নাম্বার থেকে শুরুতে নিয়ে নেবো, সাবজেক্টের শুরুতে নিয়ে নেবো, ঠিক আছে। আচ্ছা, এটা একটা গেল। আবার এই এক নম্বর রুলে আরেকটি আমি দেখি, ঠিক আছে, এটাকে আমি উপর হিসেবে নিলাম, ঠিক আছে, দুই নম্বর দেখি, অনলি, ঠিক আছে, কোন বস্তুর করবে থাকে, কোন
বস্তুর পূর্বে যদি কোনো বস্তুর পূর্বে থাকে তাহলে কি করবো? বস্তুর পূর্বে যদি থাকে তাহলে এখানে আমাকে নিতে হবে নাথিং বা নাথিং He wants only food. সে শুধু খাবার চায়, ঠিক আছে, সে শুধু খাবার চায়। তো আমি এটাকে যখন, ঠিক আছে, যেহেতু খাবার হচ্ছে কি বস্তু, তার পূর্বে অনলি আছে, তাহলে আমি ঠিক অনলি যেখানে সেখানে সেখানে আমি পরিবর্তন করে দেব, ঠিক আছে, নেগেটিভ করে দিই। He wants nothing but তো এই হলো, ঠিক আছে। তারপরে আমি আর একটা লক্ষ্য করি, তিন নম্বর একটা এটা দিয়ে করবো, ঠিক আছে, অনলি দিয়ে, ঠিক আছে, অনলি যদি, ঠিক আছে, কোনো সংখ্যা বা পরিমাণের জমে থাকে, সংখ্যা বা পরিমাণের জমে থাকে, সংখ্যা বা পরিমাণ পূর্বে থাকলে আমাকে নিতে হবে নট মোর দেন অথবা নট লেস দেন যেখানে একটি নট মোর দেন অথবা নট লেস দেন তো আমি উপরের যে আমার রুলগুলো পড়া হয়ে গিয়েছে আমি একটি মুছে দিলাম দেখাবো আমরা দুই নম্বর রুল
যদি কোন ঠিক আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ক্যান মাস্ট হ্যাভ টু ঠিক আছে হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে তো সেটাকে নেগেটিভ করতে গেলে যে পরিবর্তে আমরা কোন মোটাম সময় ঠিক যে জায়গায় থাকবে সেই জায়গায় আমাকে নিতে হবে লিখবো আমি cannot but cannot but আর যদি আমি এর পরিবর্তে আরেকটা নজ দিতে পারি সেটা can not help আর cannot help এর সাথে সবসময় মনে রাখতে হবে cannot help এর পরে আইনযুক্ত ভাব বসা মানে ভাবের আইনযুক্ত ফর্ম বসে মনে রাখতে হবে হেল্প মিলে কিন্তু আমাকে বাট মিলে যেটা থাকবে সেটা পাওয়া যাবে কিন্তু হেল্প হলে যে ভাগটা থাকবে সেই ভাগটাকে আইনযুক্ত করে দেবে এক্সাম্পলটা দেখে নেই এক্সাম্পল উই মাস্ট অবি আওয়ার প্যারেন্টস প্যারেন্টস মানে হচ্ছে আমাদের অবশ্যই আমাদের বাবা মা মান্য করা উচিত ওকে তো আমি জীবনটাকে নেগেটিভ করতে যাচ্ছি নেগেটিভ কি লিখবো আমি দেখে নেই নেগেটিভে লিখবো মাস থাকে নিতে হয় ক্যান নট বাট ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস অথবা যদি আমি ক্যান নট হেল্প ইউজ করি সেক্ষেত্রে আমাকে নিতে হবে এরকম ভাবে কল দিয়ে নিলাম ঠিক আছে সেটা কি উই ক্যান নট হেল্প হেল্প অবেইং অবেটা আছে অবেটা অবেইং মধ্যে অবেইং আওয়ার প্যারেন্টস তো ক্যানট ক্যান মাস্ট হ্যাভ টু হ্যাজ টু যদি থাকে তাহলে আমি ক্যানট বাট দিয়ে ঠিক যে সেই জায়গাটা কি করবো ক্যানট বাট নিব তাহলে হবে অথবা ক্যানট হেল্প যদি আমি নেই তখন কি করব তখন পরে যে ভার্বটা আছে সেই ভার্বটাকে আইনযুক্ত করে দিতে হবে মানে কন্টিনিউয়াস করে দিতে হবে ঠিক আছে আর মানে যাওয়ার কাছে নিতে হবে আমাদের অবশ্যই আমাদের বাবা মার মান্য করা উচিত আমি পরেরটা লিখছি আমরা আমাদের বাবা মাকে মান্য না করে পারি না ঠিক আছে দুইটারই অর্থ একই ঠিক আছে তো আমাদের আজকে দুইটা করলো আমাদের পড়ানো হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ তুমি বুঝতে না পারলে অবশ্যই প্রশ্ন করবে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আশা করি তোমরা বাড়িতে অবস্থান করবে নিরাপদে থাকবে এবং বাইরে যাবে না ধন্যবাদ ক্লাসে দেখা ধন্যবাদ